হবে এই পূর্ণিমায় রানী উর্মিমালা যদি কোনো শিকার না পায় কেউ যদি তাকে কোনো শিকার ধরে না দেয় তাহলে তার আয়ুকাল শেষ হয়ে যাবে সাগরের ফেনা হয়ে যাবে সে স্বর্ণকিশোর সাগর ঘোড়া রাজ্যে যেতে হবে আমায় তার আগে আমার এই হাতের ক্ষতটা সারি তাই না রানী হবি আমার শিকার চুরি করে আমাকে মেরে তুই নিজে বেঁচে থাকতে চাইছিস আমার অনুগত প্রজাদের খেপিয়ে তুই আমাকে শেষ করবি
আমার আয়ু তো আগামী পূর্ণিমা পর্যন্ত, কিন্তু তোর আয়ু আজকেই শেষ, আজকেই শেষ। অনেকটা পথ পেরিয়ে এসেছি আমি। লাল কাঁকড়াতে রাজ্য, বিষাক্ত তারা মাছ, মাংস কেকো মাছ, করার তাতে হাঙর, এক এক করে সবার এলাকায় তো পার করে এলাম। কিন্তু কোথায় সেই স্বর্ণ কিশোর সাগর ঘোড়ার রাজ্য? আর কতটা যেতে হবে কে জানে। শুনেছি স্বর্ণ কিশোর সাগর ঘোড়ার সেনারা নাকি খুব ভয়ঙ্কর। ওদের চোখেরই আমি ওই রাজ্যে ঢুকবো কি করে তাও তো জানি না। ওদিকে পূর্ণিমা আসতে বা কদিন বাকি, একদিন দুদিন নাকি আরো সময় আছে আমার হাতে। জল নিচে ডুব দেওয়ার পর থেকে রাত দিন কিছুই তো খেয়াল নেই আমার। পূর্ণিমার আগে সেনাপতি মশাইয়ের কাছে পৌঁছতে হবে আমাকে। না, আরো জোরে, আরো জোরে সাঁতার কাটতে হবে আমায়। সমুদ্রে কুঁজো এলো কোত্থেকে? নিশ্চয়ই কোনো জাহাজ ডুবি হয়েছিল, সেই জাহাজেরই পুজো। কিন্তু জাহাজ ডুবি হলে শুধু পুজো কেন, আরো অনেক কিছু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা। আর জাহাজটাই বা কোথায় গেল? কি হতে পারে এটা? পুজোর মুখটা এমন করে বন্ধ হই বা কেন? কি আছে এর ভেতরে? না, ভেবে লাভ নেই, দেখাই যাক কি আছে এর ভেতরে। Thank you.
ধোঁয়া বেরোচ্ছে কেন খুঁজের ভেতর থেকে? আমি তো ভালো করে তাকাতেও পাচ্ছি না। রুমালটা বের করে চোখ মুখ থেকে নি। যেখানে খুশি যাবো, যা ইচ্ছে তাই করবো, যা খুশি তাই খাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। মুক্ত মুক্ত ড্যাং 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 ড্যাং।
ভাগ্যি সেকে গরল ভ্রমরে কামড়েছিল, না হলে তুমি কিছুই জানতে পারতাম না। কিন্তু সত্য কোনো দিনও চাপা থাকে না, এক না একদিন ঠিক প্রকাশ্যে আসবে। আর মৎস্যকন্যারা আশা করি তাদের ভুল বুঝতে পেরেছে। তোমাকে তো আমি চিনি না। আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না, তুমি কোথা থেকে এলে? কুমার, কুমার তুমি শান্ত, একটু পরে আমাকে তোমার আর অচেনা লাগবে না। তটিনী, সিন্ধু শিশির এনে দে। কুমার তৃষ্ণার্ত। এক্ষুনি আনছি রানীমা। পশ্চিমের গভীর সমুদ্রে মানুষের মেয়ে এলো কি করে? এনে তোল তো, দেখি জ্ঞান ফেরে কি না। রস রস, এভাবে হবে না। আমি প্রাণ গুলমর পাতা নিয়ে আসছি চট করে, নাকের কাছে ধরলে জ্ঞান ফিরবে ঠিক। সাগর দৈত্যকে এই মেয়েই তাহলে কুঁজো থেকে বার করেছে, দিয়ে বিষের ধোঁয়ায় জ্ঞান হারিয়েছে। এই যে এনেছি, এনেছি প্রাণগুলমের পাতা, দেখি কিছু উপকার হয় কি না। কি হলো এখানে এত জটলা কেন তোদের?